আজ আমি রিলেশন নিয়ে কথা বলবো। আপনারা যেটা বলেন ভালোবাসা, লাভ, রিলেশন, বিএফ, জিএফ ইত্যাদি ইত্যাদি, আজ এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করব। আমি লক্ষ্য করছি, অর্থাৎ যেটা হচ্ছে, ক্লাস ফাইভের ছেলে মেয়ে থেকে শুরু করে আপার ক্লাস অর্থাৎ হাই এডুকেটেড ছেলেমেয়েরাও এই রিলেশনে আবদ্ধ। এখন দেখেন, ক্লাস ফাইভের ছেলেমেয়েরাও প্রেম ভালোবাসা বুঝে রিলেশন করছে, কিন্তু কিসের তাগিদে তারা রিলেশনে জড়াচ্ছে আপনি জানেন? এটা আপনার কাছে প্রশ্ন। আমার মনে হয় আবেগ এটাতে সবচেয়ে বেশি কাজ করে। আপনি জানেন আবেগ কোথায় থেকে জন্ম নেই? হ্যাঁ, আবেগ জন্ম নেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা আর চাহিদা হতে। আচ্ছা, কিসের আকাঙ্ক্ষা, কিসের প্রত্যাশা বা কিসের চাহিদার জন্য ছেলেমেয়েরা এই রিলেশনে জড়াচ্ছে? এই ছেলেমেয়েরা একে অপরের হাত ধরার আকাঙ্ক্ষায়, তাদের মনের কথা একে অপরকে শেয়ার করবে আর ভবিষ্যতে বিবাহ করবে এমন প্রত্যাশায়, এবং মানসিক দৈহিক চাহিদা পূরণ করবে এমন মন মানসিকতায় তারা রিলেশনে জড়াচ্ছে। আমি এটাকে সম্মান জানাচ্ছি যে আবেগের কয়েকটি ধাপ যা আমি এখন আলোচনা করলাম তা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে। এইটা মনে রাখেন, এর ব্যতিক্রম বর্তমান নিউ জেনারেশনে 99% হচ্ছে। অর্থাৎ যে আবেগের কারণে তারা রিলেশনে জড়াচ্ছে, সময় অতিক্রম হবার সঙ্গে সঙ্গে তার অবসান ঘটছে। তবে এই অবসান যেমন তেমন অবসান নয়, অবসানের সাথে জড়িয়ে থাকে শত শত ছেলেমেয়েদের জীবনের অবসান, অর্থাৎ আত্মহত্যা, মাদকে জড়িয়ে পড়া, বাজে ছেলেমেয়েতে রূপান্তরিত হওয়া ইত্যাদি ইত্যাদি। এখন কীভাবে আবেগের অবসান হয় তার পরিক্রম নিয়ে আলোচনা করব। অবসান দুটি মাধ্যমে সম্পূর্ণ হয়। এক, রিলেশনের কিছু সময় যেতে না যেতেই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি আর পরিবার অমত, যেখানে পরিবার রিলেশনটা মানতে রাজি নয়। এতে করে কি হয়, এখানে ছেলেমেয়েরা কিছুতেই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না, যেখানে তাদের সবচেয়ে প্রিয়তম ব্যক্তিকে হারাতে হয়। তাদের মন শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অর্থাৎ পাগলের মতো একটু শান্তি খুঁজতে থাকে এই মন। যখন শান্তি পায় না, তখনই জীবনের মৃত্যু কামনা করে এই মন। এতে করে অনেকে আত্মহত্যা করে, অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে, অনেকে ধর্ষণ, খুনাখুনি, এসিড ছোড়া, এমনকি বিষাক্ত জঙ্গিতেও জড়িয়ে পড়ে। আশা করি অল্প বয়সে আবেগ নামক রিলেশনে জড়লে এর কুফল কী কী হতে পারে আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার জন্য শুভকামনা রইলো।